নমস্কার বন্ধুরা আজ বারোই জুন বুধবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হচ্ছে আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কি বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে প্রথমে দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতে আংশিক মেঘলা কাজ রয়েছে তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি কিছুটা নদীয়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা জুড়ে এবং কিছুটা বীরভূমের জেলা জুড়ে এই মুহূর্তে আংশিক মেঘলা কাজ রয়েছে তেমন কোনো বৃষ্টিপাত হচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মেঘলাভাবটা অনেকটাই কেটে যাবে এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচন্ড ভারী মেঘ জমে রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর তার সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে মেঘলাকাশ রয়েছে বেশি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কোচবিহার তার সঙ্গে আলিপুরদুয়ার জলপাইগুড়ি তার পাশাপাশি উত্তর দিনাজপুরেও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে আপনাদের আমি ইনফারেড মোড়ে দেখাবো দেখতে পাচ্ছেন ইনফারেড মোড়ে যেটা আমরা লক্ষ্য করছি উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষাণগঞ্জ এই জায়গাতে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুপগুড়ি এই জায়গাগুলিতেও এই মুহূর্তে বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত চলছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে রংপুর বিভাগের ওপরের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলো রয়েছে লালমনিরহাট জলঢাকা তার সঙ্গে রংপুরে এই মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত চলছে তার পাশাপাশি আমরা লক্ষ্য করছি উত্তর বাংলাদেশের মধ্যে কিছুটা ময়মনসিংহ বিভাগের মদন তার সঙ্গে নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ ফুলপুর তার পাশাপাশি সিলেট বিভাগের মধ্যে সিলেট চরখাই জয়ন্তীপুর এই এলাকাতেও আংশিক মেঘলা রয়েছে অর্থাৎ হালকা একদম বৃষ্টিপাত চলছে কিছুটা এদিকে মেঘলা কাশ রয়েছে ত্রিপুরাতে আমরা লক্ষ্য করছি ত্রিপুরা দেখতে পাচ্ছেন ত্রিপুরা জুড়ে মেঘলা রয়েছে আর হালকা কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে ত্রিপুরাতেও হচ্ছে কিছুটা বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ বরিশাল বিভাগ তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগেও ছড়িয়ে ছিটিয়ে মেঘ রয়েছে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও বৃষ্টিপাত চলছে কোন কোন জায়গাতে দেখে নেব পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার হলদিবাড়ি গোসাবা জয়নগর মাজিলপুর তার সঙ্গে ঝড়খালি কুমিরমারা তার পাশাপাশি রায়দিঘি কিছুটা নামখানা ফেজারগঞ্জ এই এলাকাতে অর্থাৎ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে তার পাশাপাশি বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও দেখতে পাচ্ছেন মাথাবাড়িয়া পাথরঘাটা বরগুনা কলাপাড়া খেপুপাড়া বেতাগি পটুয়াখালী জিনানগর তার সঙ্গে মংলা তার পাশাপাশি শ্যামনগর কালীগঞ্জ কিছুটা বাঁকা বাজারের দিকে সাতক্ষারের দিকেও সাতক্ষীরার দিকেও এই মুহূর্তে আংশিক মেঘলাখ বৃষ্টিপাত চলছে ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বরিশাল বিভাগের কলাপাড়া খেপুপাড়া পাথরঘাটা তার সঙ্গে আমরা লক্ষ্য করছি চট্টগ্রাম বিভাগের মধ্যে এই চৌমোহনির কাছাকাছি নোয়াখালী তার সঙ্গে এই নিচের দিকের জায়গাগুলিতে এই মুহূর্তে বেশ ভালোই মেঘ জমে রয়েছে তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের চাটগাঁও যে বন্দর রয়েছে তার সঙ্গে বালুছড়া হাটহাজারি ফটিকাচারি রাঙামাটি তার সঙ্গে ঝিলাইছড়ি রাজস্থলী পাটিয়া তার সঙ্গে রয়েছে পানদুয়াই নিচের দিকে রয়েছে মহেশখালী এই জায়গাগুলোতেও চট্টগ্রামের নিচের দিকের জায়গাগুলোতেও এই মুহূর্তে আংশিক মেঘলাকা হালকা বৃষ্টিপাত চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশের উত্তর বাংলাদেশে তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে নিচের দিকেও কিন্তু বৃষ্টিপাত চলছে আর একইভাবে আমাদের পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকাতে তার সঙ্গে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের ওই পাঁচ জেলা তার পাশাপাশি উত্তর দিনাজপুরে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবার দেখে নেব আজ সারাদিন আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে আমরা চলে এসেছি প্রথমে দেখতে পাচ্ছেন আজ দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে হালকা সহ বৃষ্টিপাত লক্ষ্য করছি বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর কোন কোন জায়গায় বাঁকুড়া বিষ্ণুপুর গোয়ালতর খাতরা চাকুলিয়া ঝাড়গ্রাম তার সঙ্গে রয়েছে বলরামপুর পুরুলিয়া হুড়া এদিকে মুড়ি রঘুনাথপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান লাগোয়া তার সঙ্গে বাঁকুড়া তার সঙ্গে পুরুলিয়া কিছুটা ঝাড়গ্রাম কিছুটা পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টিপাতটা কিন্তু পরবর্তীকালে আরও বাড়বে অর্থাৎ ঝাড়খণ্ড লাগা এলাকাতে মেঘটা তৈরি হবে বজ্রগর্ম মেঘ তারপর সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের পশ্চিমের জেলাগুলো হয় সেটা কিন্তু আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতে প্রবেশ করবে এই বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর তার পাশাপাশি হাওড়া হুগলি এদিকে পূর্ব মেদিনীপুরে কিন্তু পৌঁছাতে পারে পরবর্তীকালে আপনাদের আমি দেখাচ্ছি পরবর্তীকালে কোথায় হতে পারে তো দুপুরের পর থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হবে আর উত্তরবঙ্গে দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরে দেখতে পাচ্ছেন করণদীঘি রায়গঞ্জ তার গঙ্গারামপুর বালুরঘাট তার পাশাপাশি কিছুটা উত্তর দিনাজপুরেও দেখতে পাচ্ছেন ইসলামপুর কিশোরগঞ্জে বৃষ্টিপাত এদিকে ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কোন কোন জায়গায় দার্জিলিং কুর্শিয়ং ওন্দলাবাড়ি লাভা শিলিগুড়ি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি এই সমস্ত এলাকা জুড়েই মোটামুটি দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত শুরু হবে আজকে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় অত্যাধিক পরিমাণে অর্থাৎ ভারী থেকে ভারী বৃষ্টিপাতের জন্য লাল শতকবার্তা জারি করা হয়েছে আপনাদের আমি দেখাবো আলিপুরা দপ্তর থেকে কী পূর্বাস দেওয়া হয়েছে প্রথমে দেখে অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আসে তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে তার পাশাপাশি মোটামুটি দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হবে আর দুপুরের পর বাংলাদেশের মধ্যে দেখে নেব বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর বিভাগে হালকা পাতলা বৃষ্টিপাত লক্ষ্য করছি রাস্তায় বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় সিংড়া তারাস ভাঙ্গুরা তার সঙ্গে পাবনা ভেড়ামারা লালপুর এদিকে বেড়া রয়েছে পাংশা শিবালয়া নাগপুরেও অর্থাৎ রাজশাহী বিভাগের এবং খুলনা বিভাগের মধ্যবর্তী জায়গাগুলিতে বেশ ভালোই বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার পাশাপাশি ঢাকা বিভাগের ফরিদপুর তার সঙ্গে রয়েছে দোহা ঢাকা ধামারাই নারসিংদী কাপাসিয়া হোমনা মুন্সিগঞ্জ এদিকে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের ওপরের দিকটা অর্থাৎ ব্রাহ্মণ বাড়িয়া তার সঙ্গে ব্রাহ্মণপাড়া কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর চৌমুহানি তার সঙ্গে নোয়াখালী এর পাশাপাশি কিছুটা ত্রিপুরাতেও আমরা লক্ষ্য করছি ত্রিপুরার আগরতলাতেও দেখতে পাচ্ছেন বিরসাগঞ্জেও বজ্রবিদুষ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে দুপুরের পর মোটামুটি বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের বিশেষ করে বরিশাল বিভাগ চট্টগ্রাম বিভাগ ঢাকা বিভাগ রাজশাহী বিভাগ তার সঙ্গে সিলেট বিভাগ কিছুটা এদিকে রংপুর বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তার পাশাপাশি ত্রিপুরাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর আমাদের দক্ষিণবঙ্গকে তো বৃষ্টিপাত হবে আর এই বৃষ্টিপাতটা সময় যত গড়বে তো বিকেল চারটে পাঁচটা নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে এই বৃষ্টিপাতটা কিন্তু আরও বাড়ছে তো দুপুর থেকে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতটা শুরু হবে তারপর বিকেলের দিকে সেই বৃষ্টিপাতটা কিন্তু পশ্চিমবঙ্গের আরও ভেতরের দিকে প্রবেশ করবে কোন কোন জেলায় দেখতে পাচ্ছেন বীরভূম তার সঙ্গে কিছুটা মুর্শিদাবাদ তার পাশাপাশি কিছুটা নদিয়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিছুটা এদিকে হাওড়া হুগলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস বৃষ্টিপাত হতে 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 পারে আজ বিকেলের দিকে কোন কোন জায়গায় আমরা দেখে নেব তো মুর্শিদাবাদ থেকে শুরু করছি কিছুটা মুর্শিদাবাদের বহরমপুর বেলডাঙ্গা তার সঙ্গে বীরভূমের রামপুরহাট এদিকে সিউড়ি রয়েছে বোলপুর পশ্চিম বর্ধমানের দুর্গাপুর কিছুটা আসানসোল তার সঙ্গে পূর্ব বর্ধমানের ঘুষখরা ইলিমবাজার বীরভূমের বোলপুর নানুর লাভপুর অর্থাৎ বেশি বজ্রবিদ্যুৎসব বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বীরভূম জেলাতেই বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বজ্রবিদ্যুৎসব বেশ ভালোই বজ্রবিদ্যুৎস বৃষ্টিপাত হবে লাভপুর নানুর কেতুগ্রাম মুর্শিদাবাদের বড়োয়া তার সঙ্গে আহমদপুর বীরভূমের তার পাশাপাশি মঙ্গলকোট ঘুসকরা অর্থাৎ পূর্ব বর্ধমানের ভাতার তার সঙ্গে মন্তেশ্বর গোলসি বর্ধমান মেমারি খণ্ডঘোষ পাত্রসায়ের সোনামুখী গোয়ালতোর বেল্লাতোর বাঁকুড়া রতনপুর বিষ্ণুপুর জয়পুর কতুলপুর আরামবাগ হুগলি খানাকুল পাবনা ঘাটাল চন্দ্রকোনা আমলাগড় গোয়ালতর শালবনী কেশপুর অর্থাৎ বাঁকুড়া জেলা জুড়ে তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়েই বজ্রবিদৃশ্য ভালোই বৃষ্টিপাত হবে মেদিনীপুর খড়গ্রাম শহর জুড়ে দেখতে পাচ্ছেন তার পাশাপাশি ঝাড়গ্রাম বিনপুর সিলদা চাকুলিয়া তার সঙ্গে রয়েছে রানীবান্ধ রায়পুর খাত্রা বান্দ অর্থাৎ পুরুলিয়া জেলাতে কিন্তু বৃষ্টিপাতটা প্রথম দিকে শুরু হবে তারপর সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই বাঁকুড়া হয়ে ঝাড়গ্রাম তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রবেশ করবে আর তার পাশাপাশি এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এমনকি মুর্শিদাবাদ জেলা এবং নদীয়া জেলাতে কিন্তু পরবর্তীকালে প্রবেশ করতে পারে মোটামুটি আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হবে তারপর উত্তরবঙ্গে দেখে নেব কী অবস্থা হতে পারে তো বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন কোচবিহার জেলা জেলাগুলোই আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলকুচি ধুপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি অন্দলাবাড়ি কৌশিং দার্জিলিং লাভা উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে কিন্তু আজকে বৃষ্টিপাত হবে তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার নকশালবাড়ি ইসলামপুর এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা শুরু হবে আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেও আজ দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে বিকেল পর্যন্ত বৃষ্টিপাত চলবে বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও কাহাররোল সাইদপুর জলঢাকা রংপুর লালমনিরহাট চিলমারি তার সঙ্গে পীরগঞ্জ এদিকে বিরামপুর চররাজীবপুর বাহাদুরাবাদেও দেখছেন রংপুর বিভাগ জুড়ে বৃষ্টিপাত হবে বিকেলের দিকে তার পাশাপাশি ময়মনসিং বিভাগ জুড়ে ময়মনসিংহ নেত্রকোনা কেন্দুয়া ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ ইতনা এই জায়গাগুলিতেও এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ বললাম কাতিয়াদি কাপাসিয়া নার্সিংদি ধামারাই তার পাশাপাশি চট্টগ্রাম বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের ওপরের দিকে যত জায়গায় রয়েছে কুমিল্লা ব্রাহ্মণপাড়া হাজিগঞ্জ লাকসাম রায়পুর চৌমুহানি নোহাকালী ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলিতেও এবং এমনকি সিলেট বিভাগের যত জায়গা রয়েছে বিশ্বরামপুর বাজার সিলেট জগন্নাথপুর বেনিয়াচঞ্জ বালিয়াগঞ্জ মৌলুইবাজার কামালগঞ্জ কালুয়ারা বারলেখা চরখায় জয়ন্তপুর সিলেট বিভাগ জুড়ে ভালোই বজ্রবিদেশ বৃষ্টিপাত লক্ষ্য করছি তার সঙ্গে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা শহরের সমস্ত জায়গা জুড়ে তার পাশাপাশি সেন্টবাগ দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা জুড়ে এমনকি ত্রিপুরা জুড়েও বৃষ্টিপাত লক্ষ্য করছি তার পাশাপাশি খুলনা বিভাগের ওপরের জায়গাগুলি অর্থাৎ এদিকে রয়েছে আলমডাগা তার সঙ্গে কোচচাঁদপুর মগুরা যশোর নারিয়াল এদিকে অভয়নগর গোপীনাথপুর মুকসুদপুর ফরিদপুর অর্থাৎ ঢাকা বিভাগে দেখতে পাচ্ছেন বেশ এই জায়গাতে মুকসুদপুর ফরিদপুর বালিয়াকান্দি মগুরা নারাইল গোপীনাথপুর মাদারীপুর এদিকে শিবচরে বেশ ভালোই বজ্রবিদুষ্য বৃষ্টিপাত আজ বিকেলের দিকে লক্ষ্য করা যাচ্ছে কিছুটা প্রভাব এদিকে বরিশাল বিভাগের লালমোহন তার সঙ্গে বুরহান ভোলা বরিশাল এদিকে মীরগঞ্জ কলাপাড়া চরফ্যাশন হাতিয়া এই জায়গাগুলিতেও হালকা বজ্রবিদুষ্য বৃষ্টিপাত লক্ষ্য যাচ্ছে অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন আজকে মোটামুটি দক্ষিণ বাংলাদেশ তার সঙ্গে উত্তর বাংলাদেশ ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত লক্ষ্য করছি তার পাশাপাশি পশ্চিমের জেলা তার পাশাপাশি ভেতরের যে জেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু আজ বিকেলের দিকে বজ্রদৃশ্য বৃষ্টিপাত লক্ষ্য করা হচ্ছে এবার আমরা দেখে নেব আজ রাত্রি মোটামুটি নটার দিকে কেমন আপডেটটা হতে পারে তো রাত্রি নটার দিকে যেটা বলছিলাম যে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে এই নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলার দিকে প্রবেশ করবে সেরকমই দেখতে পাচ্ছেন যে রাত্রির দিকে মোটামুটি নদীয়া জেলার মধ্যে আমরা লক্ষ্য করছি বেশ ভালোই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ জেলার বহরমপুর ডোমকল করিমপুর বেলডাঙ্গা তার সঙ্গে রয়েছে দেবগ্রাম নওদা এদিকে বাংলাদেশের মেহেরপুর দামহুদা তার সঙ্গে দারসানা এদিকে নদিয়া জেলার মুরাগাছা ছাপড়া কৃষ্ণনগর তার পাশাপাশি পাটুলিয়া পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট তার সঙ্গে নানুর অর্থাৎ যেটা বুঝতে পারলাম বন্ধুরা যে দুপুরের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাতটা শুরু হবে তারপর যত সময় গরমে যত আস্তে আস্তে বিকেল হবে তারপরে বিকেলের পর থেকে সন্ধ্যা হবে ততই কিন্তু সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে এই ভেতরের দিকে জেলাগুলিতে প্রবেশ করবে অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ তার পাশাপাশি বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগে হয়ে যাবে তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে কিছুটা হুগলি এদিকে পূর্ব বর্ধমান তার সঙ্গে পশ্চিম বর্ধমান তো বললাম তার পাশাপাশি পরবর্তীকালে সেটা রাতের দিকে নদীয়া জেলাতেও কিন্তু বিস্তীর্ণ লাভ করবে অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতেও আজকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলা সহ বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ যেটা বুঝতে পারলাম নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সঙ্গে হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়া ঝাগগ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলা জুড়েই আজকে বিকেলের পর থেকে দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে বিকেলের দিকে কিন্তু এই ভেতরের জেলাগুলিতে আজকে বৃষ্টিপাত হতে পারে আর রাত্রের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখে নেব তো উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাত হবে আর রাত্রের দিকে বাংলাদেশের মধ্যে দক্ষিণ বাংলাদেশ মোটামুটি পরিষ্কার থাকছে চট্টগ্রাম বিভাগের মধ্যে ফটিকাচারি উপজেলাতেই একদম সামান্য হালকা বৃষ্টিপাত হতে পারে তেমন কোনো ভারী বৃষ্টিপাত না হালকা বৃষ্টিপাত হতে পারে তার পাশাপাশি যখন আমাদের পশ্চিমবঙ্গের নদীয়া জেলাতে বৃষ্টিপাত হবে রাত্রের দিকে তার প্রভাব কিছুটা খুলনা বিভাগের যশোর যে জায়গা রয়েছে যশোর তার সঙ্গে কোচানপুর দামোহদা আলমডাঙ্গা এই জায়গাগুলিতেও তার আংশিক প্রভাব কিন্তু পড়তে পারে আর রাতের দিকে এদিকে বাংলাদেশের ময়মনসিং তার সঙ্গে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতটা চলতে পারে কোথায় কোথায় দেখে নেব নেত্রকোনা কেন্দুয়া ফেনারবাগ ইতনা বেনিয়াচন্দ হাবিবগঞ্জ ডরনাথপুর বালাগঞ্জ সিলেট চরখাই তার সঙ্গে বাললেখা এই জায়গাগুলিতে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজ সারাদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হতে পারে এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তো বন্ধুরা একটু পাচ্ছেন আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এক্সট্রিমলি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলাতে লাল সতর্কতা দেওয়া হয়েছে তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদেশ ঝড় বই যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আজকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতে তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে অত্যাধিক তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে তারপর মোটামুটি দুপুরের পর থেকে আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে তারপর পরবর্তীকালে বিকেলের দিকে সন্ধ্যার দিকে সেই বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে ভেতরের জেলাগুলিতেও কিন্তু প্রবেশ করতে পারে কোন কোন জেলাতে বৃষ্টিপাত হতে পারে যেটা বললাম আপনাদের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পূর্ব মেদিনীপুর এমনকি দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতেও আজকে বিকেলের পর থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ওয়েদার আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে ততক্ষণের জন্য রাম জয় হিন্দ